ভরা বর্ষার মরশুমে দেখা নেই কোলাঘাট রূপনারায়ণ নদীর ইলিশ, হতাশ ইলিশ পিপাসুরা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদীর ইলিশের নাম শুনলেই ইলিশ পিপাসুদের জীবে জল আসে। সারা দিনের কাজের ক্লান্তির পরে যখন কোলাঘাটের ইলিশের গন্ধ নাকে আসে, সমূহ ক্লান্তি দূর হয়ে যায় বাঙালিদের। কারণ সুস্বাদু ইলিশ, যা পদ্মার ইলিশ কিংবা দীঘা ইলিশের চেয়েও আলাদা স্বাদ। কিন্তু এখন শুধু মা কাকিমাদের গল্প শোনাই যায়, বাস্তবে কোলাঘাটে ইলিশ বিলুপ্ত। একসময় বর্ষার সময় উপার্জন থেকে সারা বছরের সংসার চালাতেন এলাকার মৎস্যজীবীরা, বর্তমানে ইলিশের আকারে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে হাতে টানা নৌকার সাথে মেশিন চালিত ট্রলারও ব্যবহার করছে। ডিজেলের দাম ঊর্ধ্বমুখী প্রায় 100 টাকার কাছাকাছি, যার ফলে হিমশিম খাচ্ছে মৎস্যজীবীরা। সারাদিন রূপনারা নদীতে ঘুরেও পর্যাপ্ত ইলিশের দেখা নেই। সারা দিনের পর প্রতিটা নৌকা কিংবা ট্রলার থেকে ইলিশ আসছে 2 থেকে 5 কিলো, যার ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মৎস্যজীবীরা। মৎস্যজীবীরা মূলত নদীর দূষণ এবং ডিভিসের জল ছাড়াকেই দায়ী করছে। তার উপর এবছর বৃষ্টির দেখা নেই তেমন। নদীর দূষণ নিয়ন্ত্রণ করলে এবং গভীরতা বৃদ্ধি করলে হয়তো আবার সোনালি দিন ফিরত পেতে পারে। কিন্তু ততদিনেও কি কোলাঘাটের ইলিশ দেখা যাবে? স্বাদ ও গন্ধে অতুলনীয় কোলাঘাটের ইলিশের চাহিদা বরাবরই থাকে তুঙ্গে, এবছরও সেই চাহিদার কমতি নেই। বাজারে প্রচুর চাহিদা কোলাঘাটের ইলিশ, কিন্তু যোগান কম থাকার কারণে সেহারে পাওয়া যাচ্ছে না কোলাঘাটের ইলিশ। কোলাঘাটে মৎস্যরসিকরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনই সংকটে পড়েছে রূপনারায়ণের উপর নির্ভরশীল মৎস্যজীবীরা। 20 থেকে 25 বছর আগেও রূপনারায়ণ নদের পার ইলিশ বিক্রির জন্য গমগম করত। ওপারে হাওড়া জেলার ইলিশ পিপাসু মানুষ এবং এপারে মেদিনীপুরের ইলিশ পিপাসু মানুষ কোলাঘাটের ইলিশ নেওয়ার জন্য ভিড় জমাত। নদী থেকে মৎস্যজীবীরা জ্যান্ত ইলিশ ধরে বিক্রি করত নদীর পাড়ে এসে। কিন্তু এই যুগে ইলিশ পিপাসু মানুষ রয়েছে, কিন্তু সেই ইলিশ আর চোখে পড়ছে না আপামর জনসাধারণের। দিনের পর দিন কোলাঘাট শহর ও বিভিন্ন এলাকার বজ্র নদীতে মিশে দূষণ ও পলি জমে। সামনেই কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এবং রামকো সিমেন্ট কারখানা দূষিত জল কোলাঘাট রূপনারায়ণ নদীতে পড়ছে। এতে জল দূষণের মাত্রাও বাড়ছে, নদীর গভীরতা কমে যায়। বঙ্গোপসাগর থেকে নদীর অভিমুখে ইলিশের ঝাঁক মুখ ফেরায়, তাই ধীরে ধীরে কোলাঘাটে ইলিশের সোনালি দিন হারাতে বসেছে। মাঝিরা জানাচ্ছেন দূষণ রোধ করতে হবে এবং নদী খনন করতে হবে, তাহলে হয়তো আগামী দিনের মতো রূপলি কোলাঘাটের ইলিশের দেখা যেতে পারে ইলিশ পিপাসু মানুষদের। হ্যাঁ, কোলাঘাটের ইলিশ তো আলাদা একটা মহত্ব রয়েছে, ওই জন্যই নেব। কোলাঘাট দুটো নিয়েছি, 800 টাকা, 800 টাকা কেজি। যে হারে ইলিশ চাহিদা থাকতো, যোগান কম, ইলিশ তো পাওয়া যাচ্ছে না, সেই জন্য এখন দাম আজকে সেই অনুযায়ী দাম, না হলে হয়তো কম দাম পেতাম বেশি আমদানিটা থাকলে। প্রতিনিয়ত কি কোলাঘাটের ইলিশটার দিকে পছন্দ করেন? আমি হ্যাঁ, এখানে একটু জ্যান্ত পাই বলে আছি আর পছন্দ করি। আমার নাম শিপ্রা জানা, বাড়ি বাগনান। সকাল থেকে তো কিছুই হচ্ছে না বলে আমরা পালিয়ে এসছি এবার, কেন মাছ আর এই নদীতে হবে না, কেন এই নদীতে এখন ওই বন্যার জল ছাড়ছে, ওই জন্য মাছ উঠছে না, নদীতে জোয়ারও ফেলাচ্ছে না। মূলত কি কারণ? কারণ কি ওই যে দূষিত জল বলতে গেলে, যে পচানি জল, এই যে হোজা ফোজা পান্না ফান্না লাভ বিভিন্ন কারখানার, হ্যাঁ কারখানার জল, দূষিত জল মানে লাল জল, এই দেখছো জলের কালার দেখেছো, ওই জন্য মানে ইলিশের। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইত্রী, রিপোর্ট টাইমস বাংলা।